ইডির কবলে এক মিডিল ম্যান পার্শ্ব শিক্ষক অবসরপ্রাপ্ত এক পার্শ্ব শিক্ষক পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবার সেই পার্শ্ব শিক্ষকের বাড়িতেই সাত সকালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ দুর্নীতির তদন্তে ফের একবার সক্রিয় ইডি নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শুক্রবার সাত সকালে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান শুরু করেছে নাগের বাজার থেকে শুরু করে রাজারহাটের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান সূত্রের খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজারহাটের কাশীপুরে হানা দিয়েছে ইডির গোয়েন্দারা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ পেশাগতভাবে জমি কেনা বেচা করলেও তিনি নিয়োগ দুর্নীতির মূল কালপিট বলে মনে করছে ইডি তার কাছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য থাকতে পারে সেই সন্দেহে কলকাতার নাগের বাজারে ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন যার বাড়িতে তল্লাশি চলছে তিনি বেশ কিছুদিন আগেই এখান থেকে চলে গেছেন অন্যদিকে নিউ টাউনের পাথরঘাটায় মাজার শরীফ মোড়ে আব্দুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি ইডি সূত্রের খবর ওই ব্যক্তির সঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের গভীর যোগাযোগ রয়েছে আব্দুল আমিন পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারাটিচার সপ্তাহ আগেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দেয় ইডি এছাড়াও একই সঙ্গে পাঁচ পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তারা বিপুল পরিমাণ কালো টাকা ও বেনামি সম্পত্তির হদিশ মিলেছে ওই অভিযানে এবার হানা দেওয়া হল এক শিক্ষকের বাড়িতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জড়িত আব্দুল আমিন পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি ইডির